ব্লগটা শুরু করলাম। দেখো আজকে সকালবেলা উঠে খাওয়া দাওয়া চলছে হচ্ছে পান্তা, রাখি পূর্ণিমার দিন আজকে। হ্যাঁ তোমরা একটু খাও। খাবো তো আমরা, শুধু তোমাকেই খাওয়াবো নাকি? তুমি কি ভাবছো যে তোমাকেই শুধু খাওয়াবো বাসি ভাত পান্তা ভাত, আর আমরা গরম গরম করে খাবো? আমি তো তাই ভাবে খাইতেছি। ওইটাই করবো, ওইটাই করবো। তো এখানে আছে লবণ, তারপর পেঁয়াজ, সর্ষের তেল আর হচ্ছে শুকনো লঙ্কা। আমি এই মাত্র স্নান করে আসলাম। অবন্তিকার পড়াশুনো নাকি কমপ্লিট হয়ে গেছে, তাহলে ভাবো এত তাড়াতাড়ি কারোর পড়াশুনো কমপ্লিট হয়? যা স্নান কর গিয়ে, আজকে ওর স্কুলে আছে রাখি বন্ধন, রাখি পূর্ণিমা কালকে লেগেছিল, কিন্তু ভদ্রকাল না কি একটা ছিল, তো যার কারণে নাকি রাখি পড়ানো যায়, তো মোবাইলে দেখেছি, আমি সেটা সঠিক জানি না। আর তাছাড়া আমার তো ভাইও নেই যে আমি সেরকম ওই ওগুলো সম্বন্ধে খোঁজ খবর নিব। এমন যদি অবন্তিকে যদি ভাইটা কাছে থাকতো তাও হতো, কিন্তু ওর ভাইটাও নেই, তো আমরা রাখি পাঠিয়ে দিয়েছি, তাই তো অবন্তিকে। হ্যাঁ কবে পৌঁছু পৌঁছু আজকেই পৌঁছাবে রাখি। ওর বাবার হাতে পাঠায় দিয়েছে থেকে শুরু করেছে ফোন, বাড়িতে রাখিটা পৌঁছেছে, রাখিটা পৌঁছেছে, রাখিটা গেছে, এরকম ফোন বারবার ফোন, ওইটাই ওর মাথায় টেনশন লেগে আছে এখন। তো অবন্তিকা আর অবন্তিকার বাবার এই যে বাদাম টাদাম খাওয়া হয়ে গেছে, এখন খাবো আমি, খেয়ে দিয়ে বাকি কাজগুলো করবো। আর এই দেখো কাজ, অনেকগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, তা কালকে রাত্রিবেলা তোলা হয়নি, আজকে এগুলো তুলে আনলাম, এগুলো ভাজ করতে লাগবে। শুকনো লঙ্কা ভাজলাম না, আমাদের ঘরে একদম মানে লঙ্কা লঙ্কা ঝাঁজ উঠে গেছে, এমনিতে গরম তার উপরে এরকম তোমার কাশি পাচ্ছে। কালকে রাত্রিবেলা যে কি গরম, কবার যে আমরা গামছা ভিজিয়ে গাটা মুছেছি, অবন্তিকারও গা মুছে দিয়েছি, এই কুলারে জল ভরাইতে কালকে আর কি তাল না পাই, এরকম অবস্থা। তারপরেও যেন কেমন গরম হাওয়া, থাকাই যায় না, বাইরেও হাওয়া নেই, এরকম অবস্থা। তো অনেকেই আবার কমেন্টে বলছে যে রুমকি এখন তুমি মোটা হচ্ছ, তো আমি মনে করি মোটা না, আমি এখন ফিট আছি, কারণ যখন চিকন ছিলাম তখন আমার শরীরে মানে বলে পাইনি, এরকম অবস্থা, নিঃশ্বাস নিতেও সমস্যা হতো এরকম, এখন ঠিক আছে। আর এখন আমার যদি রেডিমেড জামা কাপড় নেই না, চাপাতে লাগে না সেরকম, 32 সাইজের ব্লাউজ হলে হয়ে যায়। আর তোমার জামা কাপড়ের মধ্যে বুঝি কত জন সাইজ, ওইটা এম সাইজ, এম সাইজটা হয়ে যায় জামাগুলো, মিডিয়াম এস তো ছোট মেয়ে বাচ্চাগুলো, তো ওগুলো ঠিক আছে, কিন্তু এতদিন আমি এসে না হতো, এস না হতো মানে এম, এরকম মানে পরিস্থিতিতে ছিলাম। আর আমি যখন মেয়ে ছিলাম তখন তো আমার মানে যতই জামা রেডিমেড জামা কিনি না কেন, আমার চাপাইতে লাগতো, জামা চাপাইতে চাপাইতে এমন হয়ে যেত মানে জামার আর কোনো ঢগই থাকতো না, যেটা সৌন্দর্য ওটাই থাকতো না। এখন এম সাইজের জামা আনলে আমার আর চাপাও লাগে না, সুন্দর ফিটিং হয়। বাথরুম থেকে টাটা, তাই যা। তাহলে বাবার এটা নিজের অফিস তো। ফোন করবে তো বন্ধুরা, অবন্তিকার বাবা চলে গেল অফিসে, একটু বাদে অবন্তিকাকেও রেখে আসবো স্কুলে, তারপরে আমি বাড়িতে একা। তো তারপর থেকে আমার মুখে একদম মানে জবান বন্ধ হয়ে থাকে, সারাদিন কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কাজ করেই যাই করেই যাই, এরকম অবস্থা। তারপরে যখন অবন্তিকাকে গিয়ে আনি তখন দুই একটা কথা মুখ দিয়ে বের হয়, তো মাঝে মাঝে মনে হয় মুখে বুঝি আমার চাপা লেগে গেছে।
তো বন্ধুরা, আজকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে আমাকে কয়েকজন আর কি কমেন্ট করতেছে, সবাই না, কয়েকজন ব্যক্তি আছে যে ওদের ভালোবাসার লেভেলটা অন্য রকমের। তো তারা আবার আমার কাছে এসে খুব বাজে বাজে কমেন্ট করে, খারাপ খারাপ কথা বলে। তো আমাকে বলছে যে ভিউ বাড়ানোর জন্য নাকি আমি মাঝে মাঝে ওই নাম যেটা আমি নিতে চাই না, তো সেই নামে আর কি নিয়ে আর কি ভিডিও করি, ওই রকম ভিডিও শ্বশুরবাড়ির সম্বন্ধ, তো ভিউ বাড়ানোর জন্য। তো আমি মনে করি আমার এআর লাইফস্টাইল ফ্যামিলিতে যতগুলো সাবস্ক্রাইবার বন্ধু আছে, যারা আমার রেগুলার ভিডিও দেখে, তারা অন্তত জানে যে আমি ভিউ বাড়ানোর জন্য বা কোনো কিছুর জন্য এরকম করি না। কারণ আমি যদি ভিউ বাড়ানোর জন্য এরকম করতাম, তাহলে ডেইলি দিন যেটা নিয়ম, আমি সেই নিয়ম মাফিক ভিডিও দিতাম। যেমন ধরো এই প্রত্যেক দিন সময় মতো একই টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা। তো আমি তো এই কাজটা তো করিই না, আর তার মধ্যে আবার মাঝে মধ্যেই গায়েব হয়ে যাই। মানে আমি নিজে থেকেই, যখন আমার শরীর ভালো লাগে না, মন ভালো লাগে না, তখন কিন্তু আমি নিজে নিজেই ভিডিও দেই না। তো এগুলো কিন্তু আমার এআর লাইফস্টাইল ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই জানে। তো কোনো কোনো বন্ধুরা আবার আমাকে বলে, রুমকি তুমি প্রত্যেক দিন ভিডিও দাও না কেন, প্রত্যেক দিন ভিডিও দাও, তোমার ভিডিও দেখতে আমার ভালো লাগে। তো ওরা জানে যে রুমকি ভিউ পাওয়ার জন্য বা পয়সা ইনকাম করার জন্য অতটাও উশৃঙ্খল হয় না। রুমকির গায়ে যখনই আঁচ লাগে তখনই রুমকি উশৃঙ্খল হয়। তো আমি এই জন্যই আমি ইউটিউব খুলেছি বন্ধুরা। তো ইউটিউবে যখন রেগুলার ভিডিও দিচ্ছি, তখন কিঞ্চিত হোক বাঞ্ছিত হোক মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করি। তার মানে এই নয় যে আমি কোনো আশা রাখি না, সব কিছুরই সবারই মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে, তাই তো? তার মানে এই নয় যে রুমকি পরকিয়া করে নিজের চ্যানেলকে গ্রো করবে বা নিজের চ্যানেলটাকে মানে চ্যানেলের জন্য পরকিয়া করবে, আনো করবে তেনো করবে। তো এগুলো বিষয়ে তো আমার ভাবনা চিন্তা নেই। তো অনেক কয়েকজন আছে মানে বলে না যে মানুষের পোষা লোক আর কি, তো তারা এসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলছে যে এর ভিউ কমেছে, তো সেই জন্য এরকম নাটক শুরু করে দিয়েছে, তো ভিউ বাড়াতে চাস তা পরকীয় কর। তো তার উত্তরটা আমি দিচ্ছি। তো তার আগে দেখে নাও বন্ধুরা, আমি আজকে রান্না করবো আর কি, ডাল, ওই কুমড়ো একটুখানি ফ্রিজে ছিল তো সেটা কেটে দিয়েছি, আর দিয়েছি লঙ্কা, আর সকালবেলা করেছি হচ্ছে এই যে তোমার কি বলে ধোসা করেছি, আর এখন ভাতটা বসাই দিব, জল টল সব কিছু রেডি করে নিয়েছি, চালটাও ভিজিয়ে রেখেছি, আর সকালবেলা অবন্তিকাকে স্কুলের জন্য ম্যাগি রান্না করে দিয়েছি টিফিনের। আর অবন্তিকা জানালা দিয়ে দেখো, এই নিম পাতাগুলো ছিঁড়েছে, ওকে ভেজে দিতে লাগবে, তো তার জন্য এগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি। আর অবন্তিকাকে স্কুলে রেখে আসার সময় আমি সবজিপাতি সব কিছুই নিয়ে এসেছি কিনে, তো সেগুলো আর কি গুছিয়ে গেছি রাখবো, আর কিছু কেটে নিব। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে সজনে আলুর চচ্চড়ি, সঙ্গে করলাও দিব। তো অবন্তিকাকে স্কুলে রেখে এসে ওইদিকে বাজার খরচও নিয়ে এসেছি। তো তারা এসে আমার কমেন্ট বক্সে মানে করেই যাচ্ছে একটা কমেন্টে যে ভিউ বাড়াতে চাও পরকিয়া করো, পরকিয়া করো, পরকিয়া। কেউ যদি পরকিয়া করে তার দেখা দেখি কি আমাদেরও পরকিয়া করতে লাগবে, এটা কোন ইয়ে লেখা আছে বলো তো? তো আমরা তো তাহলে ওটাও করতে পারি, যারা দেশ থেকে আরেক দেশ থেকে আরেক দেশে গিয়ে নিজের ইয়ে করে, নাম যশ এগুলো পাওয়ার চেষ্টা করে। যেমন ধরো এই তোমার এই দিল্লির নয়ডাতে একজন মহিলা আসছে পাকিস্তান থেকে, উনি এখানে চার চারটা বাচ্চা নিয়ে এসে এখানে ইন্ডিয়া সরকারের কাছে তোমার ইয়ে চাচ্ছে, সিটিজেনশিপ। এমন তো অনেকেই আছে যে অন্য দেশ থেকে চুপি চুপি এসে চুপি চুপি ডকুমেন্টসও বানিয়ে নিয়েছে। তো আমরা তো এই বিষয়গুলো জানি, তার মানে কি আমরা এগুলোও করে বেড়াবো? এ কোন ধরনের কথা, কোন ধরনের যুক্তি আমি বুঝি না। তাদেরকে আমি একটাই কথা বলবো যে কোনো মানুষ যদি গু খায়, তাহলে কি মানব জাতিটাকেই গু খেতে লাগবে? এ কোন ধরনের কথা ভাই, সবার সামনে সব কিছু ইউজ করো, যে যেমন তার সামনে তেমন ব্যবহার করো।
তা নয় আমাকে বলছে পাগল। তো আমি তোমাদেরকে বলি, যারা যারা আমাকে পাগল বলে সম্বোধন করো না, তাদেরকে বলি পাগলই পাগলকে চেনে। যদি তোমরা পাগল হও তাহলেই তোমরা আমাকে ভালো মতো চিনেছ। আমার জ্বালা তোমাদের মানে বোঝার ক্ষমতা তো নেই, মানে কি বলবো তোমাদেরকে সেটা ভাষায়ও প্রকাশ করতে পারি না। তোমাদের ঘরে ঘরে যেন অন্য দেশ থেকে এসে কেউ এসে ঢুকে তোমাদেরকে অত্যাচার করে, মানে মানসিক তোমার আর্থিক সব পাশে যদি অত্যাচার করে না, তাহলেই তোমরা একমাত্র বুঝতে পারবে, ঠিক আছে? তার আগে কেউই বুঝতে পারবে না। যেমন আমাদের দেশে তো ওই যে সীমা যে হায়দার নামে মেয়েটা এসেছিলো, সেখানে সাংবাদিকের যা মানে ইয়ে চলছে, মানে মাথায় করে রেখে দিচ্ছে সবাই। তো এদিকে আবার একজন ভারতেরই মহিলা কি জন্য নাম ওনার, হ্যাঁ, মিথিলেশ ভাটির নামে কেস করে দিয়েছে। উনি নাকি কি একটা কথা বলেছে তার জন্য, কেন ভাই উনি কি অন্য দেশ থেকে বিনা পারমিশন নিয়ে এখানে চলে এসেছে, কোনো ইয়ে ছাড়াই, পাসপোর্ট ভিসা ছাড়াই? এমন তো কত লোক আছে, মানে এদের আমাদের ভারতের মহিলাদেরকেই ছোট করা হচ্ছে। আর যারা যারা বাইরে থেকে বিনা মানে পাসপোর্ট বিনা ইয়ে গল মানে অবৈধভাবে যারা আসতেছে তাদেরকে একদম মানে ঠাকুরাইন বানানো হচ্ছে। উনি আবার সীমা হায়দার আবার একটা ভিডিওর মধ্যে বলেছেন যে হামে ঠাকুরাইন ভি কে সাকতে হো, এরকমের মানে ভাষণ চলছে। তো তা সেইটা নিয়ে আবার অনেকেই সমর্থন করছে। তো সেই হচ্ছে আমাদের ইয়ের আমার এই বাংলাতেও এইরকম পরিস্থিতি। আমাকে যেভাবে নিচু দেখানো হচ্ছে মনে হচ্ছে যে এমন করতে করতে আমাদের দেশে আমাদের ভারতবর্ষের মধ্যে সন্ত্রাসবাদী আতঙ্কবাদী এরাও চুপি চুপি বর্ডার ক্রস করে এসে এখানে বিনা মানে কি বলে ওটাকে অবৈধভাবে ডকুমেন্টস বানিয়ে কেউ মানে থেকে যাবে, তারপরে ভারতকে শেষ করে তাদের নিজের দেশে চলে যাবে। আমার তো এগুলোই ধারণা হয়। তো আমি একজন ভারতের নাগরিক হিসেবে এইটুকুনি বললাম, আর বলার কিছু নেই আমার, কারণ মানুষের মানসিকতা নিয়ে তো আমার বলার কিছু নেই। তো আমার যেটা মনে হয়েছিল সেটাই বললাম, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। তো এর বিরুদ্ধে তোমরা যে যা পারো কমেন্ট করতে পারো, আমি যেহেতু বলেছি তো সেহেতু কমেন্ট সহ্য করার জন্য রাজি আছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে করলা আলু আর হচ্ছে সজনে ডাঁটার একটা চচ্চড়ে, আর করব হচ্ছে করলা আলু ভাজা, নিম পাতা ভাজা। আজকে সব তেতো তেতো কথাবার্তাগুলো আজকে ব্লগের মধ্যে তেতো তেতো বললাম। আর করব হচ্ছে ডাল। তো ডালের মধ্যে রসুন তারপরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দেব, আর একটুখানি দেবো হচ্ছে পাঁচফোড়ন। রসুনটা থেতো করে নিলাম, তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আজকে ডালটাও খুব বেশি সেদ্ধ হয়ে গেছে আর ছিটে ছিটে পড়ে যে কী অবস্থা হয়ে গেছিলো গ্যাস ট্যাস আমার, পরে সেই জন্য আবার ঘরটা মানে ওই রান্নাঘরের ওই পাশটা মুছলাম নিচটা। তো ডালের মধ্যে হলুদটা দিয়ে দিলাম, আর এখানে দেখো আমার হয়ে গেছে, আবারও পড়ে গেল, দেখো আবারও পরিষ্কার করতে লাগবে। আজকে আবার বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে ঠাকুর পূজা আছে, তো ফুল টুল সব এনে রেখেছি, দেখা যাক কতক্ষণে পূজা করতে পারি। অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে পূজাটা দিতে লাগবে আর কি। তো বন্ধুরা, সমস্ত কিছু রান্না করে তাড়াহুড়ো করে গেছিলাম অবন্তিকাকে আনতে, এনে তারপরে অবন্তিকা স্নান করলো, খাওয়া দাওয়া করতেছি এখন, আর পূজাও কমপ্লিট হয়ে গেছে। হালকা একটুখানি লিপস্টিক পরে বেরিয়ে পড়লাম, ভালোই লাগতেছে বলো? এখন দেখতেছি নিজের প্রশংসা নিজে না করলে না কেউ মনেই করে না। ও তাই, তাই চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম দি বাপি বিরিয়ানি এখানে। তো আজকে ভাই ফোটা উপলক্ষে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি। তো যাই হোক, আমার তো ভাই নেই, তো মনে করলাম যে এই দিনটা কোনোভাবেই আমাদের স্পেশাল হয় না। তো অবন্তিকার বাবা বললো যে ঠিক আছে, আমাকে রাখি পড়ার দরকার নেই, চলো তোমাদেরকে খাওয়াই। তো চলে এসেছি এখানে। তো
তো বন্ধুরা আমাদের বিরিয়ানি চলে এসেছে, খাচ্ছি। আর আমি একটা লঙ্কা ভেঙে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন বিরিয়ানি খেয়ে দিয়ে তারপর বাড়ি ছুটবো। তো তার আগে তোমাদেরকে একটা বিষয় আরও জানিয়ে দেওয়া আর কি খুবই জরুরি, আমার মনের ভাবনা চিন্তা। সেটা হচ্ছে যে যে কোনো বিষয়ে না অনেকগুলো দিক থাকে। তেমনই ধরো আমি যে কথাবার্তাগুলো বললাম, তো ওটারও আবার অন্য রকম দিক আছে। সেটা হচ্ছে প্রেম আর ভক্তি। এই প্রেম আর ভক্তির কোনো কিন্তু সীমানা নেই। তো এ সীমানা পার করে যেখানে খুশি সেখানে চলে যায় আর কি, আসমান তাক। তো আর যখনই দেশের কথা আসে, তো দেশের মধ্যে কিন্তু সীমানা পড়ে। প্রত্যেকটা দেশের মধ্যেই সীমানা আছে। তো সীমানার জন্য অনেক প্রেম, অনেক ভক্তি মানে মনে থাকে, মনের ভিতরে থাকে। কেউ হয়তো প্রকাশ করে না, কেউ প্রকাশ করে, কিন্তু সীমানার জন্য মানব জাতিকে আমাদের অনেক কিছু নিয়ম কানুন, বিচার ব্যবস্থা এগুলো মেনে চলতে লাগে। প্রত্যেকটা দেশের মানুষকে আইন ব্যবস্থা মেনে চলতে লাগে। এটা কিন্তু মানুষের ভালোর জন্যই করেছে এই সংবিধান, এই আইন ব্যবস্থাগুলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই খারাপ পাবে, ভুলও বুঝবে অনেকেই। তো আমি তাদেরকে একটাই কথা বলবো যে নিজের জন্ম মাটিকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো। আর যদি কোথাও যাওয়ারই হয় তাহলে লিগ্যাল পদ্ধতিও আছে, তো সেই পদ্ধতিগুলো অবলম্বন করে তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো। ওখানে গিয়ে অন্তত পক্ষে তোমাদেরকে মানে পরিস্থিতি, পরিবেশ, পরিস্থিতিগুলো খারাপ করতে লাগবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। টাটা।